মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ চলছে, কি একটা কাজে ব্যস্ত ছিলেন মুস্তাফিজুর রহমান। ব্যস্ততা শেষে যখন ফিরেছেন দেখলেন বাড়ির ওখানে টিভিতে ম্যাচটা দেখছে। দরজার থেকে একটু উঁকি দিলেন টিভির দিকে। আগে ব্যাট করা মুম্বাইয়ের স্কোর তখন 7 উইকেটে 172। অতটুকু দেখে মুস্তাফিজ চলে এলেন নিজের ঘরে। মুম্বাই কেমন খেলছে, কি করছে, এসব নিয়ে তার ভাবতে যেন বইই গেছে। 2016 আইপিএল যখন খেলতে গেলেন, কি মাতামাতিটা না হলো তাকে নিয়ে, হবে না কেন? প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে পেলেন আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। 16 ম্যাচে 17 উইকেট, ইকোনমি রেট 6.90, সেটিও স্লগ ওভারে বোলিংয়ের চাপ সামলে। বাংলাদেশের দর্শকদের কাছে 2016 আইপিএল যেন হয়ে উঠেছিল মুস্তাফিজের 4 ওভার। পরের আইপিএলে তাকে ধরে রেখেছিলেন হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা আর টিম ম্যানেজমেন্টের উপেক্ষায় মুস্তাফিজ সেবার একটির ম্যাচ বেশি খেলতে পারেননি। গত আইপিএলে খেললেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, নিজের প্রথম 6 ম্যাচেই সুযোগ পেলেন। পরের 8 ম্যাচের মাত্র একটিতে জায়গা মিলল একাদশে। আইপিএল থেকে ফিরলেন পায়ের চোট নিয়ে, যে চোট তাকে খেলতে দেয়নি গত জুনে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ। আর এবার আইপিএলের নিলামই ওঠেনি তার নাম, বিসিবি তার নামটি পাঠায়নি, নাকি নিজেই দেননি, সেটা নিয়ে আছে ধোঁয়াশা। কিন্তু এটা ঠিক, 3 বছর পর এবার একটু ব্যতিক্রম অভিজ্ঞতা হচ্ছে মুস্তাফিজের। টানা 3 মৌসুম খেলার পর দর্শক হয়ে তাকে দেখতে হচ্ছে আইপিএল। তিনি আদৌ দর্শক কিনা সেটি নিয়ে অবশ্য প্রশ্ন আছে। মুস্তাফিজ নিজেই যেমন বললেন, আইপিএল খুব একটা দেখা হয় না, এমনিতেই আমি খেলা কম দেখি, নিজের খেলাই দেখি না আর আইপিএল। ক্রিকেট অবশ্যই তার ধ্যান জ্ঞান, তবে ক্রিকেটের বাইরের জীবনটা মুস্তাফিজের ভীষণ সাদামাটা। সে জীবনে ক্রিকেটকে রাখতে চান একটু দূরে, সারাক্ষণ ক্রিকেট নিয়েই পড়ে থাকতে হবে এটা মনে করেন না। ক্রিকেট নিয়ে যতটুকু ভাবা দরকার ততটুকুই ভাবতে চান, সেটির চেয়েও কম হবে না, বেশি হবে না। এটি হচ্ছে ক্রিকেটার মুস্তাফিজের দর্শন। টানা 3 বছর পর আইপিএল থেকে দূরে আছেন, এটা নিয়েও তার কোনো ভাবনা নেই। মুস্তাফিজের কথা হচ্ছে, যখন যেটা খেলবো তখন সেটা নিয়ে ভাববো, না খেললে সেটা নিয়ে এত ভাবার কী আছে। তিনি উচ্চাকাঙ্ক্ষী নন, আকাশ কুসুম চিন্তা করেন না, অবশ্যই স্বপ্ন দেখেন। এখন মুস্তাফিজের স্বপ্ন যেমন বিশ্বকাপ ঘিরে, স্বপ্ন দেখেন নিজের প্রথম বিশ্বকাপটা নাগামের, সেই লক্ষ্যে কাজও করে যাচ্ছেন। যদিও নিউজিল্যান্ড সফর থেকে ফিরে পেয়েছেন লম্বা ছুটি, এ বিরতি শেষ হবার কথা আগামী 6 এপ্রিল। সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরবেন তখনই, বিরতি তিনি কাজে লাগাচ্ছেন অন্যভাবে। সাতক্ষীরার কালীগঞ্জ থানার যে গ্রামে বেড়ে উঠেছেন, সে মাঠে তার হাতে করে নিজ উদ্যোগে সেখানে নিয়মিত ব্যাটিং বোলিং অনুশীলন করছেন। নিজেই উইকেট বাড়িয়ে নিয়েছেন, আগে বাড়ি এলে একটু আধটু রানিংয়ের বাইরে কিছু করতেন না, এখন তার উপলব্ধি ভিন্ন, ছোটতেও বোলিং ব্যাটিং অনুশীলন চালিয়ে যাচ্ছি। আগে বাড়ি এলে কিছু হতো না, হালকা রানিং করতাম, এখন সবই করি। বাড়িতে ছুটি কাটাতে এসে বসে থাকা যাবে না, এটি পরিণত মুস্তাফিজের উদাহরণ। ব্যক্তি জীবনে আরও বেশি পরিণত, কদিন আগে বিয়ে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভিনকে। দুজনের অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবন শুরু হয়নি। বিয়ের 2-3 দিন পরই ঢাকায় চলে এসেছে নববধূ। ক্লাস মিস হচ্ছে, উপস্থিতির হার কমে গেলে পরীক্ষা দিতে সমস্যা হতে পারে বলে মুস্তাফিজ নিজেই স্ত্রীকে ঢাকায় পাঠিয়ে দিয়েছেন। সামিয়ার পড়াশোনার বিঘ্ন ঘটুক, কিছুতেই তিনি চান না। জীবনটা সাজিয়ে নিতে দুজনের সামনে পড়ে রয়েছে দীর্ঘ পথ, সেই পথ পাড়ি দিতেই এখনই ঊর্ধ্বশ্বাসে দৌড়ানোর মানে খুঁজে পান না মুস্তাফিজ।